শিক্ষার্থীরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের গতকালকে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো সেই পরীক্ষার হিসাব বিজ্ঞান যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলোর সমাধান তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখো প্রথমে যে প্রশ্নটি বলা আছে কয়েক বছর পূর্বে ঝিলমিল মিল ট্যাডার্স পাঁচ লক্ষ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে যার ভগ্নাবশেষ মূল্য পঞ্চাশ হাজার টাকা বার্ষিক দশ পার্সেন্ট সরল পদ্ধতিতে অবচয় ধার্য করে আজ পর্যন্ত পঞ্চীভূত অপচয় হয়েছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আজ এটি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করলে কত টাকা লাভ ক্ষতি হবে তাহলে দেখো এই প্রশ্নের উপরের তথ্যগুলি কিন্তু তোমার কোনো কাজে লাগবে না শুধু কাজে লাগবে আজ তার পঞ্চীভূত অপচয় দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এবং তিনি এটি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করেছেন তাহলে দেখো তার মেশিনের ক্রয় মূল্য ছিল পাঁচ লক্ষ টাকা এবং পুঞ্জীবত অবস্থায় ছিল দুই লক্ষ পঁচিশ হাজার তাহলে পাঁচ লক্ষ থেকে দুই লক্ষ পঁচিশ হাজার বিয়োগ করো তাহলে হবে দুই লক্ষ পঁচাত্তর হাজার তার মানে আজকে তার অফিস সরঞ্জামের দাম রয়েছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা সেটি তিনি বিক্রি করেছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে পঁচিশ হাজার টাকা কম বিক্রি করেছেন তার মানে তার পঁচিশ হাজার টাকা ক্ষতি হয়েছে তাহলে উত্তর হবে বিনাম্বার ক্ষতি পঁচিশ হাজার টাকা ছাব্বিশ নাম্বারে প্রশ্নে বড় আছে পরিচালনগত নগদ প্রবাহ নির্ণয়ে কোনটি নিট মুনাফার সাথে যোগ করতে হয় দেখো প্রথমে অপশন আছে অবচয় অবচয় যোগ করতে হয় তিন নাম্বার অপশন আছে চলতি দায় বৃদ্ধি চলতি দায় বৃদ্ধি পেলেও কিন্তু পরিচালনার সময় যোগ করতে হয় চার নাম্বারে অর্থাৎ ডি নাম্বারে রয়েছে চলতি সম্পদ হ্রাস এটিও কিন্তু যোগ করতে হয় তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে তার তিনটি কিন্তু যোগ করতে হয় শুধুমাত্র একটি বিয়োগ করতে হয় বিনিয়োগ বিক্রয়জনিত মুনাফা এটি বিয়োগ করতে হয় তো এই প্রশ্নের উত্তরটি সম্ভবত এই প্রশ্নটি হওয়া উচিত ছিল কোনটি বিয়োগ করতে হয় যেহেতু এখানে যোগ লেখেছে তিনটি কিন্তু যোগ করতে হবে সাতাশ নম্বরে দেখো বলা আছে একটি রেওমিল রেওমিলে দেনাদার বাউন্ন হাজার টাকা লিখিত অনাদায়ী পাওনা দুই হাজার টাকা এবং অলিখিত অনাদায়ী পাওনা দুই হাজার টাকা যদি দেনাদারের ওপর পাঁচ পার্সেন্ট সঞ্চিতি রাখা হয় এবং অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্রেডিট ব্যালেন্স এক হাজার টাকা হয় তাহলে চলতি বছরে অনাদায় পাওনা সঞ্চিতি কত টাকা তাহলে চলতি বছরের অনাদায় পাওনা সঞ্চিতি তৈরি করতে গেলে কিন্তু আমার শুধু রেওমিলের মিলের দেনাদার দরকার আর নতুন অনাদায় দেনা দরকার পার্সেন্টটা দরকার দেনাদার দেওয়া আছে বাউন্ন হাজার টাকা নতুন অনাদায়ী দেনা দেওয়া আছে দুই হাজার টাকা তাহলে বাউন্ন থেকে দুই হাজার বাদ দাও পঞ্চাশ হাজার টাকা বলা আছে এই দেনাদারের পাঁচ পার্সেন্ট সঞ্চিতি রাখতে হবে তাহলে পঞ্চাশ হাজারের পাঁচ পার্সেন্ট পঁচিশশো টাকা উত্তর হবে এ নাম্বার পঁচিশশো টাকা আঠাশ নম্বর প্রশ্নে বলা আছে কোন নীতি অনুসরণ করে আমরা দায়কে আর্থিক বিবৃতি প্রদর্শন করি এটার উত্তর হবে সি নাম্বার পূর্ণ প্রকাশের নীতি অনুযায়ী 29 নাম্বার প্রশ্নে বলা আছে একটি মজুত পণ্যের ক্রয় মূল্য পনেরো হাজার পাঁচশো টাকা এবং বাজার মূল্য বারো হাজার পাঁচশো টাকা যা বছর শেষে মজুৎ পণ্যের গণনা থেকে বাদ পড়েছে তার মানে সমাপনী পণ্য বলা আছে এই মজুৎ পণ্যটি সঠিকভাবে হিসাবভুক্ত করলে ব্যবসার মুনাফার কী পরিবর্তন হবে তাহলে আমরা যদি সমাপনী মজুৎ পণ্য হিসাবভুক্ত করি সঠিকভাবে তাহলে আমাদের বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ কমে যাবে আর বিকৃত পণ্যের ব্যয় যদি কমে যায় তাহলে আমার মুনাফা বেড়ে যাবে তার উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ডি মুনাফা বারো হাজার পাঁচশো টাকা বেড়ে যাবে ত্রিশ নাম্বার আছে কোনটি উৎপাদন ব্যয়ের উপাদান এটি হবে পরোক্ষ কাঁচামাল বি নাম্বারটি একত্রিশ নম্বরে আছে দু সালে রাসনা কোম্পানির সম্পদ সত্তর হাজার টাকা কমেছে দায় এক লক্ষ টাকা বেড়েছে ফলে মালিকানা সত্ত্বে কি হবে দেখো সম্পদ যদি কমে যায় তাহলে মালিকানা সত্য কমে যায় দায় যদি বেড়ে যায় মালিকানা মালিকানাসত্ব কমে যায় তাহলে দুই মালিকানা সত্য কমতেছে তার মানে সত্তর হাজার আর এক লক্ষ মোট এক লক্ষ সত্তর হাজার টাকা মালিকানা সত্য কমে যাবে তার মানে বি নাম্বারটি উত্তর বত্রিশ নম্বরে বলা আছে রংধনু সুই স্টোরের প্রারম্ভিক মজুতপণ্য পঁচিশ হাজার টাকা উক্ত সময়কালে ক্রয় পঞ্চাশ হাজার ক্রয় ফেরত পঁচিশশো এবং আন্তঃপরিবহন পনেরো হাজার টাকা দিন শেষে গণনা করে দেখা যায় দুই বিশ হাজার টাকার পণ্য এখনও হাতে আছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত তো এখানে যদি বিকৃত পণ্যের ব্যয় বলতো তাহলে কিন্তু এই বছর শেষ অর্থাৎ সমাপনী মজুরটি আমার কাজে লাগতো বিক্রয়যোগ্য বলা হয়েছে এই কারণে কিন্তু সমাপনীটি আমার কাজে লাগবে না তাহলে প্রথমে প্রারম্ভিক পঁচিশ হাজার এটার সাথে ক্রয় যোগ করতে হবে পঞ্চাশ হাজার এবং পরিবহন পনেরো হাজার টাকা যোগ করি তাহলে নব্বই হাজার টাকা হয়ে গেল এখান থেকে আমরা ক্রয় ফেরতটাকে বাদ দিয়ে দিব তাহলে নব্বই হাজার থেকে পঁচিশশো বাদ দিলে উত্তর হয়ে যাবে ডি নাম্বার সাতাশি পাঁচশো টাকা তেত্রিশ নাম্বারে বলা আছে কালেন্দিক মজুত রক্ষণ পদ্ধতিতে একটি বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে কোন থাকবে না এটার করতে হবে বিকৃত পণ্যের ব্যয় চৌত্রিশ নাম্বারে দেখো বলা আছে আলিফ কোম্পানি দশ হাজার টাকা দিয়ে অফিস আসবাবপত্র স্বল্প মেয়াদি অঙ্গীকারপত্র ইস্যুর মাধ্যমে ক্রয় করে আলিফ কোম্পানির হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে তাহলে অফিস আসবাবপত্র ক্রয় করলে সম্পদ বৃদ্ধি পাবে স্বল্প মেয়াদি অঙ্গীকারপত্র ইস্যু করলে দায় বৃদ্ধি পাবে তাহলে উত্তর হবে সি নাম্বার সম্পদ ও দায় উভয় বৃদ্ধি পাবে পঁচিশ নম্বর পঁয়ত্রিশ নাম্বারে বলা আছে নিচের কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এটির উত্তর হবে অগ্রিম প্রদত্ত ভাড়া কেননা মুনাফা জাতীয় ব্যয়গুলো অর্থাৎ খরচগুলো যদি আমরা অগ্রিম পরিশোধ করি তাহলে কিন্তু মুনাফা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হয় ছত্রিশ নাম্বারে বলা আছে নিচের কোন বিবরণীটি একটি নিচের কোন বিবরণীটি একটি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের আর্থিক অবস্থা বর্ণনা করে এটির সঠিক উত্তর হল আর্থিক অবস্থার বিবরণী এখানে সেই অপশনটি নিয়ে উদ্বৃত্তপত্র দিয়ে দিলে কিন্তু হবে কারণ আধুনিক রূপে কিন্তু আর্থিক অবস্থার বিবরণী